পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা করেও দ্বিতীয় দিনের মতো ব্যর্থ হয়েছে দেশটির প্রশাসন। ইমরান খানের দল তেহরিকে ইনসাফের নেতাকর্মীদের বাধার মুখে এই গ্রেপ্তার চেষ্টা পণ্ড হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে ইমরান খানকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে আসছে ইসলামাবাদ ও লাহোরের পুলিশ। পুলিশের পক্ষ থেকে ইমরান খানের বাসভবন জামাল পার্কে প্রবেশের চেষ্টা করা হলে নেতাকর্মীরা বাধা হয়ে দাঁড়ায়। এ সময় নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর, এতে আহত হয় অনেকে। ইমরান খানের বাসভবনেও টিয়ার গ্যাস ছোড়া হয় পুলিশের পক্ষ থেকে। নারী বিচারককে কথিত হুমকি ও তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দুইটি ভিন্ন আদালত। একাধিকবার আদালতে হাজির না হওয়ায় ইমরান খানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। ইমরান খানের পক্ষ থেকে তার জীবন হুমকির মুখে জানিয়ে আদালতে হাজির হতে অপারগতা প্রকাশ করা হয়। আদালতকে ইমরান খান জানান, ইতোপূর্বে তার ওপর একবার হত্যা চেষ্টা করে হামলা হয়েছে। আদালত ও প্রশাসন তাকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না, তাই তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির হতে চান। কিন্তু বিচারক এই আবেদন গ্রহণ না করে পুলিশকে আগামী 18 মার্চ ইমরান খানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন। এদিকে ইমরান খান অভিযোগ করেছেন, তাকে গ্রেপ্তার করে হত্যা করার পরিকল্পনা করেছে শাহবাজ শরীফের সরকার। তার অভিযোগের সাথে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আরসিম মুনিরও যুক্ত আছেন। ইমরান খান বলেন, তাকে গ্রেপ্তার করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার শর্তে জেনারেল আসিম মুনিরকে সেনাপ্রধান করেছেন নওয়াজ শরীফ। তাই জেনারেল আসিম মুনির সেই শর্ত বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ইমরান খানের গ্রেপ্তার অভিযান আগামীকাল সকাল 10 পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে লাহোর হাইকোর্ট। ডেস্ক রিপোর্ট, এম মাহিরজান, ইনসাফ।